নমস্কার বন্ধুরা, স্বাতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের ঝোলের একটি পদ নিয়ে এলাম, যেটার নাম হলো পোড়া টমেটো ভেটকি মাছের ঝোল। সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন ছাড়া এই মাছের ঝোলের পদটি একদমই ভিন্ন স্বাদের ও ভিন্ন গন্ধের একটি রেসিপি। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, এটা গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। চলো দেখে নিই এই মাছের ঝোল বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই ছোটো সাইজের গোটা ভেটকি মাছ নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিতে হবে। চারটে টমেটো নিয়ে সেটা একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে এবং খোসাটা ছাড়িয়ে, পোড়া খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো কুচি করে তার মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে সেটা পেস্ট করে রেখে দিতে হবে। এরপরে ওই সর্ষের তেলেই মাখানো যে মাছ সেটা এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রেখে দিতে হবে। খুব কড়া না ভাজলে হবে, একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে ওই তেলেই মাছগুলো তুলে রেখে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে এক দু মিনিট নেড়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে এক মিনিট মতো অল্প আঁচে একটু নেড়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে ভেজে রাখা লঙ্কার পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে এক দু মিনিট। তারপরে টমেটো বাটার পেস্টটা দিয়ে আবার দু তিন মিনিট ধরে অল্প আঁচে মশলাটা কষতে হবে। এরপরে আন্দাজ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে আন্দাজ মতো জল, গরম জল দেব। দিয়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যখন ঝোলটা ফুটে বেশ একটু ঘন ঘন হয়ে আসবে তখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা একদমই অন্য ধরনের একটা মাছের ঝোলের পদ, তোমরাও বানিয়ে দেখতে পারো। এটা তেলাপিয়া বা কই মাছ দিয়েও বানানো যেতে পারে। আমার এই রেসিপির সমস্ত ডেসক্রিপশন বক্সে লেখা থাকে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর আমার এই রেসিপির ভিডিওগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।